আজ শুরু করলাম মাটির কাজ। একটি মাটি দিয়ে ফিগার তৈরি করব। প্রথমে আমরা মাটিটাকে স্লাইস করে নিই, এটা তার দিয়ে মাটিগুলোকে কেটে স্ল্যাব আকারে বের করে নিই। প্রথম অংশ নিলাম, নিয়ে আমরা ভালো করে চেপে গোল করে জাস্ট রাখলাম বেসের জন্য। আরেকটু নিই পাশে জড়িয়ে রাখি আরেকটা, ঠিক তার উল্টো দিকে দিয়ে আরেকটা চেপে দিই ভালো করে। এটার উপর আমরা ফিগারটাকে বসাবো, ভালো করে চেপে দিই। ধরে নেব এটা একটা গাছের গুঁড়ি, এটা ফিগার বসে আছে। শেষ আর একটু নিলাম মাটি, ভালো করে চেপে ফিগারটার বডির জন্য মাটি চাপাই। অল্প অল্প করে মাটি চাপাবো। এটা রাখলাম বসার জায়গাটা, ভালো করে দুই আঙুল দিয়ে ভালো করে চেপে পেস্ট করে দিই যাতে খুলে না যায়। আমি আর একটু স্ল্যাব নিই, পেস্ট করি, ধীরে ধীরে পেস্ট করব। এক হাতে ধরে নেব যাতে ভেঙে পড়ে না যায়। যে অংশে মাটি লাগবে তার অপর দিকে কি একটা হাতের চাপ রাখবো, দুই হাতেই কাজ করব। মনে রাখতে হবে দুই হাতেই কাজ করতে হবে, দুই হাতে কাজ করে জাস্ট জয়েন্টের জায়গাটা আঙুল দিয়ে টেনে দিলাম। পায়ের জন্য একটু মাটি নিই, পায়ের জন্য মাটি নিয়ে লাগাই, পায়ের জন্য লাগালাম, পায়ের জন্য মাটিটা ভেতরের অংশে জয়েন্ট দিয়ে দিই। মুড়ি অংশ দেখালাম এভাবে, ভালো করে জয়েন্টটা লাগিয়ে দিই পায়ের জন্য। নিচে বেসেতে লাগিয়ে দিলাম, ভালো করে লাগিয়ে দিলাম আমরা। ঠিক আরেকটা নিলাম একইভাবে পায়ের জন্য দেই, তারপর ভালো করে লাগানোর পর একটু ব্যান্ড করে মুড়ির জন্য, হাঁটুর জন্য একটু ভাঁজ করা, ওই পায়ের উপর তোলা হাঁটুর অংশ তোলা অবস্থা, একটা পা নামানো একটা তোলা, এই দেখলাম পায়ের গোড়ালির অংশটা একটু চাপ দিয়ে বানিয়ে নিই। ব্যাস এটুকু রাখি আপাতত। এবার আমরা অন্যদিকে মাটি চাপাই, আবার স্লাইস করে নিই মাটি, নিলাম, হাত পরিষ্কার থাকতে হবে। তারপর শুধু বিভিন্ন জায়গায় মাসেলের পরিমাণ দেখে, বিভিন্ন মাসেল দেখে এই জায়গায় মাটি চাপাবো। মাটি চাপাতে শুরু করি দুই হাতেই, হাত পরিষ্কার রেখে জাস্ট মাটি চাপাবো সব দিক থেকে। মাটি চাপানো, হ্যাঁ এবার বুকের অংশ মাটি চাপালাম, জাস্ট দুই আঙুল দিয়ে চেপে দিই। ধীরে ধীরে সব জায়গায় আমরা মাটি চাপাবো। উপরে বুকের অংশে মাটি দিলাম, মাসেলগুলোর জন্য ছোটো ছোটো করে মাটি চাপাবো। পেটের বিভিন্ন অংশের মাসেলগুলো অল্প অল্প মাটিতে চাপাবো, আপ ডাউন দেখে দেখে গোল গোল করে নিয়ে নিয়ে চাপাই পেটের ভাজের অংশগুলো, ভাজের বিভিন্ন অংশগুলো চাপালাম, জাস্ট লাগাবো আর গুঁড়ো আঙুল দিয়ে চেপে মাটিটাকে পেস্ট করব। এই দেখালাম, এগুলো আরও আপ ডাউন হবে। প্রথম মানে প্রথমবার কাজই হচ্ছে মাটি চাপানো। এবার পিছনের অংশ দেখাচ্ছি, এবার জাস্ট লুঙ্গির অংশটা আলাদা করলাম, কোমরের অংশটা, এই কোমরের অংশ আলাদা করলাম। এবার আমরা মেরুদণ্ড লাইনটা দেখি, পিছনে মাটি চাপাই আরও, বিভিন্ন ভাঁজগুলো দেখবো। এই টান দিলাম বুড়ো আঙুল দিয়ে মেরুদণ্ডের ভাঁজ, পিঠের মেরুদণ্ডের ভাঁজটা দেখালাম। দুদিকে মাটি চাপাই আবার, ভালো করে মাটি চাপাই, ব্যাস এই কাজগুলো দেখি। আবার একটু মাটি নেই, গলার অংশে মাটি চাপালাম আবার, ভালো করে মাটি দিয়ে বুড়ো আঙুল দিয়ে চেপে মসৃণ করে দিতে হবে সব জায়গাতেই। আমরা হাতের জন্য মাটি নেই, একটু মাটি লম্বা করে নেই, নিয়ে কতটুকু লম্বা করবো সে পরিমাণটা দেখি, কোণের ভাঁজ কোথায় হবে সেটা দেখি। আমরা ধরে নিলাম পেটের একটু উপরে, বুকের একটু নিচে, মানে নাভি থেকে একটু উপরে হবে কোণের ভাঁজটা, এটা একটু বানিয়ে নিলাম। এই শেপটা দেখে এবার হাতের ভাঁজটা ছিল, হাতের কবজি একটু দেখিয়ে নিলাম, এখানে হয়ে গেল কোণের। এটা লাগিয়ে দিই পায়ের সাথে, আর এটা এখানে জয়েন্ট করে দিলাম পরিমাণ দেখে, ভালো করে, খুব ভালো করে জয়েন করতে হবে যাতে খুলে না যায়। নিচেও জয়েন করে দিই পায়ের সাথে, হয়ে গেল। এবার আমরা ছোটোখাটো জায়গাগুলো যেখানে গ্যাপ থাকবে মাসেলের বিভিন্ন ধরন দেখে মাটিটা পেস্ট করব। একটু বুকের পরিমাণ একটু বাড়ালাম মাটি দিয়ে, লোকটার হ্যাঁ এই
আর একটু মসৃণ করি এই জায়গাটা। ছোটো ছোটো মাটি দিয়ে হাতে নিয়ে নেওয়ার পর জায়গাগুলো ভরাট করতে হবে। এবার আমি নেই আরেকটা হাতের জন্য, একই মাপে নেব যাতে একটা হাত মোটা চিকন না হয় বা একই সাইজে যেন হয়। নিলাম মাটিটা, একটু শেপটা এনে নিই, কোণিটা কতটুকু জায়গায় ব্যান্ড হচ্ছে কোণের শেপটা এনে আনি, চাপ দিয়ে কোণিটা বের করে নিলাম। আবার দেখলাম সাইজ ঠিক আছে কি না। হ্যাঁ, এবার আমরা এই হাতটা দেব একটু পেছনের দিকে, গাছের গুড়ির উপর হাত, একটা পায়ের উপর একটা গাছের গুড়ির উপর। হাতের একটা কবজিটা একটু বানিয়ে নিলাম, এখানে নখ দেয়নি এখনও, হাত মানে আঙুল দেওয়া হয় নাই, এই কাজগুলোর পরে টুলসে হবে। জাস্ট শুধু শেপটা ধরা আগে, প্রপোর্শনগুলো বুঝতে হবে আগে, টোটাল ফিগারের প্রপোর্শনগুলো বুঝে বুঝে আগে মাটি লাগানো। তবে আঁকাকের চেয়ে বানানোটা একটু টাফ, সব দিকে ড্রয়িং সেন্স লাগে। আমি আগেও বলেছি প্রচুর ড্রয়িং করতে হবে ফিগারের, তাই তো এই কাজগুলো করা সম্ভব। ড্রয়িং সেন্স ভালো না থাকলে এ ধরনের মাটির কাজ করা যাবে না। আর মাটির ধরনটা বুঝতে হবে, বেশি নরম বেশি শক্ত তা হবে না, মিডিয়াম মাটি দিয়ে কাজ করতে হবে। একটু শুকিয়ে গেলে আমরা মসৃণ দিকে যাব, সেটা এখন সম্ভব না। পরে প্রথম হচ্ছে শুধু মাটি পেস্ট করা, তারপর চাইলে ওয়াটার কালার তুলে দিয়ে ব্রাশ করলে আরও মসৃণ হবে। এবার মেরুদণ্ড ভাজার দিকে একটু লাগালাম মাটি, লাগালাম মাটির দিকে, ব্যাস মেরুদণ্ড লাইনটা কনফার্ম করলাম। একটু গুজো হয়ে আছে ফিগারটা, বেশ ভালো দেখি পিছন দিক থেকে। এই পিঠের হাড় হয়ে গেল, কাপড়ের অংশ আমরা বের করে পরে দেখি এখানে গাছগুলো। এই মাটির গাছগুলো, হ্যাঁ ওকে, এটুকু দেখি। এবার কিছুক্ষণ পর হাত পরিষ্কার করে নিতে হবে, হাত পরিষ্কার করবে কিছুক্ষণ পর পর যেন কাদা লেগে না থাকে। মাটিটা নিলাম, আবার নিয়ে কাপড়ের অংশ যেটাকে আমরা ড্রাপারিয়ে বলি, এই বিভিন্ন লুঙ্গির অংশটা হাঁটুর উপর পড়ে আসে, একটু হাঁটু থেকে একটু বের করে দেবো যাতে কি থ্রি ডি ব্যাপারটা উঠে আসে। নামিয়ে দিলাম কাপড়টা, কাপড়ের অংশগুলো করতে হবে। ঠিক ওই হাঁটুর উপর একটা কাপড় দেখাবো, হাঁটুর থেকে একটু বের করে দেব যাতে জিনিসটা আপ ডাউনটা ভালো মনে হয়, মানে ডাইমেনশন যেন বেশি পায়, একটু মাথায় রাখতে হবে। এই আরেকটা মাটি দিয়ে উপরের অংশটা একটু তুলে দেব, ফাঁকা অংশ তুলে দেব। এই পরে টুলস দিয়ে আমরা বিভিন্ন কাপড়ের ভাঁজগুলো টানবো, চাইলে নখ দিয়েও টানা যায়। আমরা একটু মাথা থেকে মাটি লাগাই আবার গলাতে, আমি যদি আগে মাথার দিকটা করতাম এই নাড়ানোতেই ভেঙে পড়তো মাথাটা। বডির কাজ হয়ে গেলে আমরা আস্তে আস্তে মাথার দিকটা পেস্ট করব, তার পরিমাণ বুঝে বডি কত বড় মাথার ডিমান্ড করছে সেটা বুঝতে হবে। এই এখন দেখে দেখে আমরা বিভিন্ন জায়গায় স্মুথনেস বাড়াবো, টেক্সচার বাড়াবো, বিভিন্ন হাড়ের গঠনগুলো দেখবো, ড্রয়িং দেখবো। আবার প্রতিবারই ড্রয়িংগুলো মাথায় রাখতে হবে যে কোন ড্রয়িং কোন দিকে যাচ্ছে। দিলাম মাথার জন্য, এবার মাথায় আস্তে আস্তে চাপাই, মাথা চাপানোর সময় আরেকটা হাত দিয়ে ধরে নিতে হবে, দুই আঙুল একসাথে প্রেশার দেওয়া যাবে না, পিছন দিকে সামনের দিকে যেন ধরা থাকে তাহলে ভেঙে যাবে না। থুতনির অংশে মাটি লাগালাম, জাস্ট এই বুড়ো আঙুল দিয়ে চেপে দেই। এসব কাজ করার সময় নিয়মিত দূর থেকে একবার বার দেখা, প্রপোর্শন ঠিক আছে কি না, ছোটো বড়ো মনে হচ্ছে কি না, হেলে যাচ্ছে কি না, অথবা ডাইমেনশনগুলো কোথাও কোথাও ডিস্টার্ব মনে হচ্ছে কি না, বড় মনে হচ্ছে কি না বা ছোটো মনে হচ্ছে কি না, পায়ের অংশ ছোটো বা বড়, এই জিনিসগুলো একটু দূর থেকে দেখতে হয়। যাই হোক, আমরা একবারই শেষ করছি। এবার পিছনে মাটি দিলাম, আবার মাথার দিকটা একটু মাটি লাগাই, চুলের বিভিন্ন শেপগুলো একটু ধরে নিই আগে, টোটাল মাথা কত বড় হবে সেই সাইজটা নিয়ে নিলাম। এই চুলের জন্য একটু নখ দিয়ে টান দিলাম, চুলের শেপটা আলাদা হয়ে গেল, কপালের শেপটা চলে আসলো, থুতনিটা চাপ দিলাম, থুতনিও পেয়ে গেলাম আমরা, থুতনির অংশটা হয়ে গেল। তাহলে মাথাটা হচ্ছে এই সাইজের, এর মধ্যেই আমরা নাক মুখ চোখ তুলে দেব, পিঠের কাজও আছে আরও। দেখলাম এই অবশ্যই এই কাজ করার জন্য হুইল টেবিল লাগবে, যাতে অনায়াসে সব দিক থেকে ঘোরানো যায়, নিজে না ঘুরে মডেলকে ঘোরাতে পারলে সবচেয়ে ভালো। এর মধ্যে আর বলে রাখি, এসব কাজ করানোর জন্য সামনে কাউকে বসিয়ে রেখে বা মডেল বসিয়ে রেখে কাজ করলে সবচেয়ে কাজ সুন্দর হয়। যেহেতু আমি কাউকে বসিয়ে রাখিনি, টোটাল মেমোরি ওয়ার্ক, শুধুমাত্র প্রাইমারি স্টেজটা আমি দেখালাম, এই কাজ পারলেই পরে ডিটেল কাজগুলো হচ্ছে কোনো মডেলকে বসিয়ে দেখে করতে হবে। মুখস্থ কোনো ড্রয়িং হয় না, প্রতিবার দেখে করতে হবে, দেখে করতে করতে সেই অভিজ্ঞতা হলেই পরবর্তীতে মুখস্থ করা সম্ভব। যাক, দুই বুড়ো আঙুল দিয়ে চাপ দিলাম, নাকের পজিশনটা পেয়ে গেলাম,
একটা মাটি দিয়ে নিই ওখানে, নাকটা পেয়ে গেলাম এখানে, আর একটু মাটি নিয়ে মুখের জন্য লাগালাম উঁচু জায়গাটা, আর নিচে চাপ দেবো, থুতনির অংশ বেরিয়ে গেল, মুখের উঁচু নিচু বেরিয়ে গেল। আমরা এবার গালের বিভিন্ন শেপ মাসেলগুলো এক্সট্রা মাটি দিয়ে দেখে দেখে বসাবো, তার আগে চোখ বসিয়ে দিয়ে ছোট্ট একটা মাটি দিয়ে চোখের দুই অংশে একই সাইজে দুটা মাটি বসাবো, আর দেখে দেখে গালের বিভিন্ন শেপ দেখব, আপ ডাউন দেখব, দেখে দেখে আমরা এই কাজগুলো চাপতে শুরু করব। এই ছোটো বড়ো করে করে মাটি চাপাতে হবে। জাস্ট দেখলাম আবার আর একটু মাটি নেই, কানের জন্য একটা কান লাগিয়ে দিলাম, ঠিক থুতনি যেখানে গিয়ে শেষ কর্নারে গিয়ে গলার মাঝামাঝিতে কানটা হবে। আর মাসেল গালের বিভিন্ন টোলগুলো তোলার জন্য এক্সট্রা মাটি পেস্ট করতে হবে। কাজ যত বড় হয় ডিটেল দেখানো সম্ভব হয় বেশি, ছোটো কাজ এত ডিটেল দেখানো যায় না, ওই জায়গায় টুলস পছানো বা আঙুল ওই জায়গায় গেলে যায় না, আঙুলের পরিমাণ থেকে যদি কাজ ছোট হয় কাজ করতে একটু অসুবিধাই। যাই হোক, এখানে ছোট্ট একটা কাঠের টুলস দিয়ে জুড়ে চাপ দিয়ে চোখের পজিশনটা দেখিয়ে দেওয়া হলো, নাক আর এই মুখের অংশ জুড়ে চাপ দিলাম, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট কর্নার জুড়ে চাপ দেবো, ব্যাস হয়ে গেল হা। এই এবার বিভিন্ন ফিগারকে কপি করেও করা যায়, ফিগারের ডাইমেনশন বুঝতে হবে, যে মডেল বসছে মডেলের ধরন বুঝতে হবে। এর বুকের অংশ সামান্য ছোটো দুটো মাটি বসিয়ে দিই, হয়ে গেল, মাটি টানবো। আমরা একটু করে নিলাম এটা, এই মসৃণ করে নিই একটু, ব্যাস এবার কাঠি দিয়ে টেনে আমরা এই শেপগুলোকে একটু ঠিক করে দিই, বিভিন্ন ডাইমেনশনগুলো একটু মসৃণ করবো কাঠের টুসটা দিয়ে। কাপড়ের ভাঁজগুলো তুলবো, কাপড়ের ভাঁজগুলো তুলে দেই, ব্যাস এই দেখেন কাপড়ের ভাঁজগুলো উঠলো, শুধু জাস্ট চাপলেই হলো। পোষণ দেখে দেখে কোন দিক থেকে চাপটা আসছে, কাপড়টা ভাঁজ কোন দিকে দেখে হাতটা একটু দেখি, আঙুলগুলোকে একটু চেপে দেই। এই কাজগুলো অনেক ইজি, তবে হ্যাঁ বেশি পরিমাণে দেখতে হবে। আর হাত পায়েরটা একটু দেখাচ্ছি আমি, পায়ের কাজটা হচ্ছে মাটি টানলাম, টেনে সমান করে জাস্ট টুলস দিয়ে জাস্ট চেপে দিই, দিয়ে এই প্রথম বুড়ো আঙুলটা একটু বড়ো করে দিই, আর বাকিগুলো তিনটে দাগ ছোটো করে দিই, বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে যাবে ছোটো আঙুল কনিষ্ঠ আঙুলটা। এবার আমরা কী করতে পারি দেখে দেখে ডিটেল করা, আস্তে আস্তে টুলস টেনে টেনে পায়ের দিকটা দেখাচ্ছি আবার, এই পায়ের ছোটো আঙুল বড়ো আঙুল একটু বড়ো, বেশ অতিরিক্ত মাটিটা কেটে ফেলে দিলাম শেষ পা। এখানে উঁচু নিচু কিছু মাসেলের ব্যাপার আছে পায়ের তলাতে, এগুলো একটু ভাঁজগুলো দিতে হবে। এই কাজগুলো অনেক মজার কাজ, এই কাজগুলো অনেক মজার, চাইলে এটাকে মোল্ড করা যাবে, ডাইস করা যাবে।